নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব টিকটিকির লক্ষণ নিয়ে, এবং আলোচনা করব ধনতেরাসের দিন টিকটিকি দেখলে আপনাদের ক্ষেত্রে কি ফল মিলতে পারে সে বিষয়ে। দেখুন, প্রাচীন সময়কাল থেকেই শাস্ত্রকাররা এই লক্ষণ বিচারে প্রাণীকুলের মধ্যে দিয়ে কিন্তু বর্ণনা করে গেছিলেন। তাই বিভিন্ন প্রাণীর বিভিন্ন লক্ষণ আমাদের জীবনে বিভিন্ন সংকেত দিয়ে থাকে। সেরকমই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব টিকটিকির কিছু বিশেষ লক্ষণ আমাদের কি সংকেত দিয়ে থাকে সে বিষয়ে। দেখুন, প্রথমেই বলবো, টিকটিকি যদি আপনার হাতে পড়ে যাচ্ছে অথবা গায়ে পড়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন আপনি খুব দ্রুত সম্মানিত হতে চলেছেন। যদি আপনি কারোর সাথে কথা বলছেন এবং সেই সময় কোনো টিকটিকি টিকটিক করে শব্দ করছে, তাহলে বুঝবেন আপনি যেই বিষয়ে কথা বলছেন সেটি খুব দ্রুত ঘটবে, খুব শীঘ্র ফললাভ হতে পারে। তা হতে পারে শুভ ফল, তা হতে পারে অশুভ ফল, কিন্তু ফললাভ দ্রুতই ঘটবে। দেখুন, যদি আপনি খাওয়া দাওয়া করছেন, ভোজন করছেন, এমন সময়কালে আপনার পায়ের উপরে টিকটিকি এসে পড়ল, নিশ্চিতভাবে জানবেন কোনো বড় ধরনের শারীরিক সমস্যা আপনার ক্ষেত্রে দ্রুত আসতে পারে। টিকটিকি কোনো পোকামাকড় ধরে খাচ্ছে, সেই সময় যদি আপনি তাকে দেখে ফেলেছেন, তবে জানবেন আপনার ধন প্রাপ্তির যোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে লোকসান হওয়ার যোগ একই সাথে রয়েছে, অর্থাৎ অর্থ তো আসলো কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে। তাই আপনাদের ক্ষেত্রে এমন সময়কালে অত্যন্ত সাবধান থাকা উচিত। দেখুন, যদি আপনার মাথার উপরে কখনো টিকটিকি পড়ে গেছে, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সম্পদ প্রাপ্তি ঘটতে পারে। তাই অর্থ সম্পদ প্রাপ্তি তখনই ঘটবে যখন আপনার মাথায় টিকটিকি পড়ে যাবে। তখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যদি দেখা যাচ্ছে দুটি টিকটিকি একে অপরের সাথে মারামারি করছে, তাহলে জানবেন যে কাজের জন্য আপনি দেহ থেকে বেরোচ্ছেন, যে বিশেষ কাজের জন্য আপনি বাইরে যাচ্ছেন, সেই কাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু অসফল হতে পারে, অর্থাৎ সফল নাও হতে পারে। তাই আপনাদের ক্ষেত্রে এমন সময় কিন্তু অ্যালার্ট হয়ে যাওয়া প্রয়োজন। যদি বা কাঁধে টিকটিকি পড়ে, তাহলে কিন্তু আপনাদের আয়ু বৃদ্ধি হতে পারে। কোনো বিশেষ কারণে আপনাদের ক্ষেত্রে আয়ু কিন্তু কিছু না কিছুভাবে আপনাদের আয়ু বৃদ্ধি হতে পারে। এবার বলবো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, তা হলো ধনতেরাসের দিন যদি আপনারা আপনার গৃহের দেওয়ালে ধনতেরাস চলাকালীন, ধনতেরাসের সময়কালের মধ্যে কোনো টিকটিকি ঊর্ধ্বমুখী হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে বা ঊর্ধ্বমুখী হয়ে সেই টিকটিকি দেওয়ালে রয়েছে, নিশ্চিতভাবে জানবেন আর্থিক শ্রীবৃদ্ধি আপনার জীবনে আপনার ক্ষেত্রে অবশ্যই হতে দেখতে পাবেন খুব দ্রুত। এমনটি যদি আপনারা দেখছেন, এতে আপনাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে দেখা যায়। দেখুন, যদি আপনারা ডান কাঁধে আপনার টিকটিকি পড়ে যাচ্ছে এমনটি দেখতে পাচ্ছেন, তাহলে জামা কাপড় পাওয়ার যোগ বা বস্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের যোগ ভীষণভাবে তৈরি হতে দেখা যায়। ঠাকুর ঘরে যদি আপনারা টিকটিকি দেখতে পাচ্ছেন, এমন ক্ষেত্রে আপনারা গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের উদ্দেশ্যে যে কোনো মনস্কামনা আপনারা করুন, তা আপনাদের ক্ষেত্রে পূর্ণ হবে। স্বপ্নে যদি টিকটিকির মারামারি দেখছেন, তাহলে জানবেন আপনার সামনে কোনো বড় বিপদ আসতে চলেছে। এমনটি আপনাদের ক্ষেত্রে শুভ নয়, এমনটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ সংকেত হতে চলেছে। দেখুন, পুজো করার সময় যদি আপনি কোনো টিকটিকিকে দেখতে পাচ্ছেন, তাহলে খুব শুভ বলে মনে করা হয়। আপনি পুজো দিচ্ছেন, আপনি ঠাকুরের আসনে বসে আছেন, আপনি ধ্যান করছেন, আপনি পুজো করছেন, এমন সময়কালে আপনি কোনো টিকটিকি সেই ঠাকুরের আসনের কাছাকাছি অবস্থায় দেখতে পেলেন, নিশ্চিতভাবে তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ ফল দেবে। ঘরে যদি মরা টিকটিকি আপনারা দেখতে পান, বা আপনার হাতে যদি কখনো ভুল করে কোনো টিকটিকি মারা যায়, তাহলে অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু আপনারা অতি শীঘ্র এটিকে মাটিতে পুঁতে দিন, কারণ এটি খুব অশুভ সংকেত আপনার জীবনে কিন্তু ফেলতে পারে। দেখুন, যদি আপনি খেতে বসেছেন, খেতে বসে টিকটিকি শব্দ শুনতে পাচ্ছেন, তাহলে কিন্তু কোনো সুখবর আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে বা ধন প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে দ্রুত করতে চলেছে, এমনটি নিশ্চিতভাবে জানবেন আপনারা। দেখুন, দুটি টিকটিকিকে সঙ্গমরত অবস্থায় দেখলে জানবেন আপনার মনের মতো কোনো মানুষের সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা হতে চলেছে, যা আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারে। দেখুন, স্বপ্নে যদি মৃত টিকটিকি দেখছেন, তাহলে জানতে হবে আপনার সঙ্গে অশুভ কোনো ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কোনো খবর আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। তাই এরকম ধরনের স্বপ্ন দেখার পরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু সাবধান এবং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম ধনতেরাসের দিন আপনারা টিকটিকি দর্শন করলে কি লাভ হতে পারে, কি ফল প্রাপ্তি ঘটতে পারে আপনাদের জীবনে, এবং আলোচনা করলাম টিকটিকি আপনার দেহে পতনের ফলে বা টিকটিকির কিছু বিশেষ লক্ষণ যা আপনাকে কিছু বিশেষ সংকেত অবশ্যই দিয়ে থাকে।
আর আমাদের এই ছোট ছোট এপিসোড আপনাদের ক্ষেত্রে কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।